বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা WPHRB থেকে একটি নতুন আপডেট এসেছে, যেখানে আমাদের পাসওয়ার্ড সেট অর্থাৎ রিসেট পাসওয়ার্ড, মানে একদিন পর্যন্ত যে পাসওয়ার্ড ক্রিয়েটের কোনো অপশান ছিল না, সেই নতুন পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবে এবং সেইটি স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করব। কারণ কি, আমাদের মেডিকেল টেকনোলজিস্টের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে নিয়োগ প্রক্রিয়া চলছে, শুধু ল্যাবরেটরি টেকনিশিয়ানের আইনি জটিলতার কারণে এদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি বেশ কিছুদিন ধরে আটকে আছে। আইনি জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল, সেটা আশা করা যায় কিছুদিনের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা ইন্টারভিউ প্রসেস শুরু হবে। তো সেই কারণেই বলি যে আজকের ভিডিওটি আমরা দেখাবো যে সেই রিক্রুটমেন্ট HRB যে ওয়েবসাইটে গিয়ে কীভাবে আমরা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করব বা সেটা কীভাবে রিসেট করব। আগের যেমন কি হতো, আগে আমাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতাম সেই পোস্টে গিয়ে তারপরে আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে বা একটা মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বার একটা OTP যেত বা আমাদের অনেক সময় মেলে OTP যেত। সেই OTPটি যাওয়ার ক্ষেত্রে অনেকের অনেক সমস্যা হতো, টাইমে সেই OTP যেত না। তো যেই কারণে WPHRB থেকে এই নতুন সংযোজনটি হয়েছে, যেখানে বলেছে যে একটি পাসওয়ার্ড ক্রিয়েট বা একটি পাসওয়ার্ড সেটআপের অপশান দিয়েছে। সেই পাসওয়ার্ড সেটআপটি অবশ্যই সকলেই করে নেওয়াটা প্রয়োজন, যদি কোনো ক্ষেত্রে কোনো ইন্টারভিউ কল আসে বা কোনো ক্ষেত্রে কোনো অ্যাড করার কিছু প্রয়োজন থাকে তখন আমাদের এই সুবিধাটি আমরা উপলব্ধ হবো। তো যে ক্ষেত্রে বিপদে পড়ার আগে অবশ্যই সকলের এই পাসওয়ার্ডটি সেট করে নেওয়া প্রয়োজন। তো আজকে আমি সেই স্টেপ বাই স্টেপ কীভাবে পাসওয়ার্ড আমরা সংযোজিত করব বা কীভাবে আমরা পাসওয়ার্ডটা সেট করব সেটা আজকের ভিডিওতে দেখাবো। তাই দর্শক বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। WPHRB থেকে এই লেটেস্ট আপডেটটি নিয়ে আজকে এখন আমরা আলোচনা করব। চলো বন্ধুরা, আমরা সেই WPHRB-তে গিয়ে আমরা কীভাবে পাসওয়ার্ড সেট করব তার স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমে আমরা গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে গিয়ে আমরা ওখানে যদি টাইপ করি যে WPHRB-র যে অফিসিয়াল ওয়েবসাইটটি যদি টাইপ করি, টাইপ করার পরে এই পেজটি ওপেন হলো। এই পেজটি ওপেন হওয়ার পরে আমি যে প্রথমেই যে ওই ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে যে চারটি অপশান দিয়েছে, একটা অনলাইন অ্যাপ্লিকেশান, একটা ডাউনলোড কল লেটার, আর তারপর নোটিশ, নেক্সট হচ্ছে টেন্ডার। এই চারটি অপশান আছে। আমরা যদি এই ডাউনলোড কল লেটার যে অপশানটি আছে ওতে যদি আমরা ট্যাবে টাইপ করি, তারপরে আসবে লগ ইন একটা অপশান আসবে। লগ ইন অপশানে অ্যাপ্লাই ফর, মানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি সেটা আগেও আমাদের সিলেক্ট করতে হতো। আগে আমাদের সিলেক্ট করতে হতো, সেই একই রকমভাবে এই ডাউন অ্যারোতে ক্লিক করলে যেই পোস্টের কথা নিয়ে আমরা ভাবছি সেই পোস্টগুলি এখানে পরপর সব কিছুই আছে। আমরা দেখে নেবো যে কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং সেই পোস্টের স্পেসিফিক সেই পোস্টের জায়গাতে আমাদের ক্লিক করতে হবে। আজকে আমরা যেহেতু দেখব যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের ক্ষেত্রেই আমরা যেহেতু আলোচনা করছি, সেক্ষেত্রে আমাদের সেই ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ল্যাবরেটরি টেকনোলজিস্টের যে পোস্টটি বেরিয়েছিল সেইটি নোটিফিকেশানটি আমরা খুঁজে নিচ্ছি। সেই নোটিফিকেশানটি নিচের দিকে স্ক্রল ডাউন করলে নিচের দিকে পেয়ে যাব। সেই নিচের দিকে পেয়ে যাওয়ার পরে আমাদের সেখান থেকে আমরা দেখতে পাবো এই অপশানটি আমরা চলে এলাম। এরপরে আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেব। এই মোবাইল নাম্বার টাইপ করে দেওয়ার পরে তারপরে কী হচ্ছে, এখানে বলছে কি সেট পাসওয়ার্ড, মানে যদি তোমরা আগে থেকে পাসওয়ার্ড সেট করে থাকো তাহলে এখানে সেট করার দরকার নেই, সেখানে পাসওয়ার্ডটি এখানে যেখানে এন্টার পে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দিলেই হবে। যদি তোমাদের পাসওয়ার্ড না ক্রিয়েট করা থাকে তখন তোমাদের এই রিসেট পাসওয়ার্ড রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। আমার যেহেতু নেই আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমাদের কী বলছে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি সেটি আমরা আবার চুজ করতে হবে। এখানে সেই পোস্টে চুজ করে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দেব।
এরপরে আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে একটি ওটিপি আসবে, ওটিপির জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওটিপিটি এসে গেলে তারপরে এই নির্দিষ্ট বক্সে ওটিপিটি পুট করতে হবে। ওটিপিটি পুট করার পরে তার নিচের দিকে থাকবে ক্রিয়েট এ পাসওয়ার্ড, ক্রিয়েট এ পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তার নিচে একটি অপশান থাকবে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড তারপরে হওয়ার পরে তারপরে কনফার্ম করে দিলে তারপরে হচ্ছে কী করবে, লগ ইন অপশান নিচের দিকে আসবে। সেই লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে ফেললেই পাসওয়ার্ডটি অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে বা যারা তোমার মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা এইচআরবিতে যে কোনো পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য এই পাসওয়ার্ড ক্রিয়েট রিসেট পাসওয়ার্ডটি অবশ্যই করে নেওয়া প্রয়োজন। কারণ যেহেতু এই অপশানটি এসে গেছে তো সেক্ষেত্রে ওটিপি যাওয়ার ক্ষেত্রে পরবর্তী যে সমস্যাগুলো সেগুলো আর থাকবে না। সেই জন্য এই পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিলে পরবর্তী ক্ষেত্রে বিপদের সম্মুখীন বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই।